স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করছে বাংলাদেশ। রোববার কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে এই সম্মাননা প্রদান করা হয়। শাহাদাত বরণ করা 12 জন ভারতীয় সেনা সদস্যের পরিবারের হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক। এর আগে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 7 ভারতীয় জওয়ানের পরিবারকে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এই সম্মাননা প্রদান করা হলো। কলকাতা থেকে রিপোর্ট করছেন অনিকেত রহমান। 9 মাসব্যাপী পাকিস্তানি বর্বর বাহিনী নির্বিচারে গণহত্যা চালায়। এতে 30 লাখ শহীদ হন, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান বাংলার মানুষ কোনোদিন ভুলবে না। 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভারত। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের জনগণ সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। 1 কোটি শরণার্থীকে ভারত দীর্ঘদিন আশ্রয় দিয়েছিল। অস্ত্রের যোগান এবং মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল এই বন্ধু রাষ্ট্রটি। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা বাহিনীর সাথে ভারতের সশস্ত্র বাহিনী একত্রিত হয়ে মিত্র বাহিনী গঠিত হয়, যা মুক্তিযোদ্ধাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর মাত্র 9 দিনের মধ্যেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 16 ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সোহরাওয়ার্দি উদ্যানে মুক্তিযোদ্ধা ও যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় এই বিজয়। স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে বাংলাদেশ। গত বছরের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরেই স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে 7 ভারতীয় জওয়ানের পরিবারকে প্রথমবারের মতো মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা হিসেবে প্রদান করা হয় 1টি সিলভার ক্রেস্ট, 1টি সনদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বাণী এবং বঙ্গবন্ধুর লেখা 2টি বই, কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী। সম্মাননা পেয়ে এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এই সম্মাননা অনুষ্ঠান পৃথিবীর একটি অনন্য ঘটনা। পৃথিবীর ইতিহাসে কোনো জাতি বিদেশে গিয়ে তার দেশের আত্মাহুতির জন্য যারা প্রাণ সমর্পণ করেছে তাদের সম্মান জানায়নি। দ্বিতীয় মহাযুদ্ধ তার কোনো নজির নেই। 47 বছর পরে আমরা এরকম একটা সম্মান পাচ্ছি যে আমাদের লোকজন মনে রেখেছে। স্যাক্রিফাইস তো এই প্রসেসের মধ্যে দিয়ে যারা যান অনেকেই করতে হয়, কিন্তু সম্মান সবাই পান না। এত বছর পেয়ে আমি মেয়ে হিসেবে খুব গর্বিত। আজকের এই সম্মান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি এ সময় তুলে ধরেন। জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশী সুলভ সম্পর্কের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে সারা বিশ্বে। আমরা 1700 জন, প্রায় 1700 জন ওনাদের আমরা সবগুলি প্রস্তুত করেছি। ওনারা যখন যেগুলো সংগ্রহ করে নিয়ে আসেন আমাদের তরফ থেকে সেগুলো মানে তাদের হস্তান্তর করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল MM নারবনে। এর আগে বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলের উপস্থিতিতে এদিন সকালে ফোর্ট উইলিয়ামের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় বাংলাদেশ থেকে যাওয়া মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল। ভারতের পক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের 3 বাহিনী, স্থল, নৌ ও বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার প্রধানরা। এরপর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের মাঠে আয়োজিত 71-এর মুক্তিযুদ্ধ সম্বলিত একটি প্রদর্শনী ঘুরে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধি দলটি। সেদিনকার সেই স্মৃতি বিজড়িত দৃশ্য দেখে দলের অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। বাংলা টিভি নিউজ ডেস্ক।